দেশের বিশিষ্ট ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আজাদ মসজিদে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। পৈতৃক নিবাস কুমিল্লার 14 গ্রামে দুপুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা। বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন লতিফুর রহমান। নাতি ফারাজ আইএস হোসেনের মৃত্যু দিবসেই তিনি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ভারতের জলপাইগুড়িতে জন্ম হলেও লতিফুর রহমানকে বরাবরই নারীর টানে বেশি বেঁধেছে বাংলাদেশ। দুই বোনের পর 1945 সালে দাদা খান বাহাদুরের বংশের আলো উজ্জ্বল করেন তিনি। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনার পাঠ চুকিয়ে নাম লেখান পারিবারিক পাটের ব্যবসায়। মুক্তিযুদ্ধের পর সেই কারখানা জাতীয়করণ হলে দাদার কেনা বাগানের চা রপ্তানির উদ্যোগ নেন তিনি। সেটাই ছিল ব্যবসার টার্নিং পয়েন্ট। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ট্রান্সকম গ্রুপের ছাতার নিচে গড়ে তোলেন একের পর এক শিল্প। কিনে নেন বহুজাতিক ওষুধ, সিমেন্ট ও ফুড চেইনের স্বত্ব। দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতাও লতিফুর রহমান। ব্যবসায় অনবদ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে 2012 সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। জীবনের আরেক পরতে ট্র্যাজেডিও দেখতে হয়েছে তাকে। ছোট মেয়ে শাজদিন হত্যার শোক কাটিয়ে না উঠতেই 2016 সালে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় হারান নাতি ফারাজ হোসেনকে। এরপর থেকেই নিভৃতে সময় কাটাতে চলে যেতেন কুমিল্লার 14 গ্রামে নিজের ছেলেবেলার জগতে। আমাদের পুরো ফ্যামিলিকে আউটডু করে গেছে। আমরা গর্বিত যে ফারাজ আমাদের এই ফ্যামিলির জন্ম হয়েছিল। লতিফুর রহমান বিশ্বাস করতেন রাজনৈতিক সংঘাত একদিন শেষ হবে, তরুণদের হাত ধরে উন্নতির শিখরে পৌঁছাবে বাংলাদেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।